হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল টু কেমন আছেন বন্ধু আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা সুস্থতাকে কামও করে আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে ঠিক আছে সবাই পজিটিভ থাকবেন প্রত্যেক দিন বলি আজকেও আমি সেটাই বলবো পজিটিভ থাকবেন জীবনে প্রত্যেক দিন না আমরা একটা করে সিঁড়ি চড়ি প্রত্যেক দিন আমরা লাইফের একটা সিঁড়ি তারপর তারপরে সিঁড়ি কোন সিঁড়ি সিঁড়িতে গিয়ে আপনার জীবনের প্রচন্ড খুশিটা দাঁড়িয়ে আছে সেটা আপনি সত্যি জানেন না তাই জন্য হয়তো আপনি কষ্ট পান তাই জন্য বলছি সব কিছু তো আমাদের কাছে জানা না আমাদের না দেখা ভবিষ্যৎ আমরা কেউ দেখতে পারি না আমাদের কি হতে চলেছে তাই না তো সত্যি বলছি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু কথা বলি বন্ধু একদম না ডিজার্টেড হয়ে যাবেন না মন ভেঙে দেবেন না একেবারে কিন্তু ওই মনটা সব শেষ হয়ে গেল আমার কি হবে আর ভালো লাগছে না আর এরকম করে কী বা করবো কী বা এই জিনিসগুলোকে কাটিয়ে ফেলুন জীবনের কোন মোড়ে কোন রাস্তায় আপনার জন্য যে সুখ একেবারে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক ঝুড়ি সুখ দাঁড়িয়ে আছে আপনার জন্য আপনাকে দেবে বলে আপনি নিজেও জানেন না তাই জন্য বলছি ভালো থাকুন আনন্দে থাকুন সবসময় সবকিছুকে যা হচ্ছে আমার ভালো হচ্ছে যা হবে আমার ভালো হবে এই পন্থায় বিশ্বাসী হন আমি হই আমিও হই নিজেকে করে রাখি আপনারাও করুন ঠিক আছে পজিটিভ থাকুন সবার ভালো চাইলে নিজের ভালো হয় আমি বিশ্বাস করি কারোর ক্ষতি চাইবেন না তবে আপনার ক্ষতি যদি কেউ করে তার করতেও ছাড়বেন না অন্যায় কিন্তু সইবেন না কখনো কোনো অন্যায় সইবেন না আপনি নিজেই প্রথম থেকে কোনো অন্যায় করবেন না আর আপনার সাথে যদি কেউ অন্যায় করছে বলে মনে হয় সেটা সহন করবেন না ঠিক আছে সেটার জন্য রুখে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটা দেখবেন কোনো নেগেটিভিটি থাকে প্লিজ রিডিং দেখবেন না স্কিপ করে বেরিয়ে যাবেন ওপেন প্ল্যাটফর্মে বানানো সবার জন্য রিডিং যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তার জন্য কিন্তু বন্ধু ততটাই বাকিটা অন্য জন্য ছেড়ে দিন ঠিক আছে এখানে তো অনেকে দেখেন আজকে হয়তো আপনার জন্য পুরোটা কালকে হয়তো আপনার বন্ধুর জন্য পুরোটা তারপরের জন্য হয়তো তার পুরোটাই আবার আপনারই জন্য তাই না এরকম তো হবেই কারণ এটা আপনার পার্সোনাল রিডিং নয় যদি এটা মনে করেন আপনি পার্সোনালি রিডিং করাতে চান একমাত্র আপনার নিজস্ব তাহলে আপনি আমাকে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান যোগাযোগ করবেন মেসেজ করবেন ফোন করবেন না মেসেজ করে যোগাযোগ করবেন মেসেজের অ্যান্সার আমি অবশ্যই আপনাকে নিশ্চয়ই 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 দেবো কারণ আমি এগুলো নিজে হ্যান্ডেল করি আমারটা কেউ করে না আমি আমার নিজের কাজ নিজেই করি আর এখনো অত বড় লেভেলে পৌঁছায়নি যে আমার কাজ অন্য কেউ দেখে দেবে আমি খুব ছোটো এবং সাধারণ তো আমি চাই আমি সাধারণ হয়ে থাকতে আমি আমার নিজের সব কিছু করে আমি এটা চেষ্টা করি নিজেরটা নিজেই দেখতে তো সেই জন্য আপনারা নিশ্চিন্তে থাকুন আমি অ্যান্সার সঙ্গে সঙ্গে দেবো বা দু মিনিট পরে হলেও দেব কিন্তু আপনি এক ফোন করবেন না হ্যাঁ মেসেজ করবেন ডেসক্রিপশন বক্সে আমার দেখবেন পুরো দেওয়া আছে যদি না বুঝতে পারেন মেসেজও আমি জানিয়ে দেবো প্লিজ রিডিং করতে গেলেই ওখানে মেসেজ করবেন আদার মেসেজটা করবেন না আর পার্সোনাল মেসেজ ইজ নট মানে পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমি লাইভে আসি বাই রিডিং এ যখন যা করি আপনাদের বলে দিই সেখান থেকে আপনারা আপনাদের যদি যারা রিডিং করতে পারেন না আমি জানি তারা সেখান থেকেও হেল্প নিতে পারেন ওকে ঈশ্বরকে ডেকে ঈশ্বরই করছে হেল্পটা আমি করি না আমি তো মাত্র আমি যখন লাইভে এসে বলি যার ভগবান চান তার সেই উত্তরটা পান ঠিক আছে পজিটিভ থাকবেন দেখে ঈশ্বর আপনাকে থাকতে বলছেন কি করলে আপনার এখন ভালো হবে আর আপনার পার্টনার আপনার জীবনে কি ফিরবে যদি ফিরে কবে ফিরবে এটাই হচ্ছে ব্যাপার আপনাকে ঈশ্বর কি বলছেন আপনার কি করণীয় আপনার পার্টনার কি আপনার জীবনে ফিরবে যদি ফেরে তাহলে কি ভাব কখন ফিরবে কতদিনের মধ্যে ফিরবে মোটামুটি সেটাই হচ্ছে আজকে রিডিং ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর একটা কথা যদি রিডিংটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর রিডিংটা যদি দু মাস দু বছর পরেও পরে হাতে মনে রাখবেন ঈশ্বর আপনাকে কিছু গাইডেন্স দেওয়ার জন্য রিডিংটা আপনাকে দিয়েছে তো অবশ্যই দেখবেন হ্যাঁ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম শাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রা রাধে শ্যাধে রাধে শ্যা শাম ম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগত ভাতে গো বিশ্ব বিবেকান্ত রাধাকান্ত নমস্ত থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আরকান মাইকেল থ্যাংক ইউ প্রভু থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি দয়া করো ক্ষমা করো সবার ভালো করো ঈশ্বর প্রভু রাধা কৃষ্ণজি ঠাকুর তুমি সবসময় সবার পাশে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনাকে এখন কি করতে হবে ওকে আপনার এখন কি করণীয় বন্ধু একটু কম্প্রোমাইজ করুন ঠিক আছে একটু মেনে নিন যেটা চলছে বর্তমানে আপনার জীবনে এই মুহূর্তে যেটা আপনার সাথে ঘটছে তার সাথে একটু নিজেকে অ্যাডজাস্ট করুন বন্ধু ঠিক আছে এই মুহূর্তে ঈশ্বর বলছে আপনাকে একটু কম্প্রোমাইজ করার দরকার আছে কারণ আপনাকে এখন কিছু জিনিসের জন্য রেডি হতে হবে এবার কি জিনিসের জন্য রেডি হতে হবে ইউনিভার্স বলছেন আপনার সামনের দিকে সামনের দিনে কিছু বড় বিগ চেঞ্জেস আসতে চলেছে যেটা আপনার জন্য খুব ভালো খুব পয়া খুব পজিটিভ সেই চেঞ্জগুলোকে যদি আপনি নিতে চান ভালো জিনিসকে যদি আপনি অ্যাট্রাক্ট করতে চান প্রত্যেক সময় বলি যে ভালো ভাববেন ভালো চিন্তা করবেন ভালো জিনিসই কিন্তু আপনার জীবনে ঘটবে তো সেই জিনিসটাকে যদি একটু নিতে চান আপনাকে কিন্তু কিছু মানুষের হেল্প করতে হবে যার যতটুকু ক্ষমতা দু টাকা হলে দু টাকা একটাকা হলে একটাকা গরিব মানুষের একটা জামার দরকার আপনি যেগুলো পরেন না নয় একটু দিয়ে দিলেন কেউ কেউ একটু অভুক্ত আছে যদি একটা পাঁচ টাকা দামের বিস্কুটের প্যাকেটও পারেন কিনে দিন একটু কাউকে একটু দান ধ্যান করুন ঠিক আছে একটু দান ধ্যান করুন যদি করেন আপনারই ভালোটা আপনি অগচরে নিয়ে আসছেন আপনি জানেন না আপনি কি জিনিস আপনি পেতে চলেছেন কিছু মাসের মধ্যেই আপনার জীবনে কিন্তু খুব ভালো কিছু সময় আসতে চলেছে যে সময় আপনি হয় চাকরি পাবেন নয় ব্যবসায় সাফল্য পাবেন নয় আপনি এই খবরটা আপনি প্রেগনেন্ট পাবেন নয় আপনি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে নয় আপনার জীবনে আপনার বিয়ে হচ্ছে না বহুদিন ধরে আপনি ছেলে দেখে দেখে বা মেয়ে দেখে দেখে অস্তে আপনার জীবনে বিয়ে সুখবরটা আসতে পারে ভালো রেজাল্ট হতে পারে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন মানে কিছু ভালো কিন্তু আপনার জন্য খুব ভালো হবে আপনি নিজেই বুঝতে পারবেন কিছু ভগ মানে কিছু এমন আপনাকে মানে ঈশ্বর সংকেত পাঠায় না মানে আপনি দেখবেন আপনি নিজেই ফিল করতে পারেন যে কিছু কমিউনিকেট আপনার সঙ্গে মানে করছে যেগুলো খুব সুন্দর যেগুলো খুব পজিটিভ একটু পারফেক্ট সময়ের জন্য ওয়েট করুন ঠিক আছে একটু অপেক্ষা মানে একটু ওয়েট করুন মানুষ আপনার সঙ্গে এই মুহূর্তে কেউ যদি আপনার সঙ্গে সেরকম ভাবে খুব বাজে ব্যবহার করেছে একটু তাদেরকে ক্ষমা করে দিন ঠিক আছে একটু চুপ থাকুন একটু মনে মনে ভাবুন ঠিক আছে তুমি যা করেছো তার বিয়ে ভবিষ্যৎ তোমাকে দেবে আমি একটা কথা বলি শুনুন আমাদের এই পৃথিবীতে না আমরা মানুষেরাই বড্ড খারাপ মানে আমরা মানুষের ক্ষতি চাই থেকে নানারকম কালা জাদুর টোট টোটকা ফোটকা অনেক কিছু করে থাকি তাই তো আমি তো জীবন এগুলোকে পছন্দ করি না এবং আমি জানি যারা করে তারা এর থেকে কোরা মানুষের পর্যায় করে না ওরা সব নৃশংস এটা বাজে তো অনেকে সময় কি জানেন আপনার জন্য কেউ ক্ষতি করলে আপনিও ঘুরিয়ে সেটা করতে চান তাহলে আপনিও তো ওনার পর্যায়ে পৌঁছে গেলেন না সেটা করবেন না তাকে ফর করুন কিভাবে করুন আমি এটাও বলছি আপনি কি করবেন তুমি করেছো ক্ষতি ঠিক আছে তোমার তোমারটা ভগবান দেখবে আমি তোমাকে কিছু করব না আমি করে কেন পাপের ভাগ্য হবে এইটা চিন্তা করবেন সবসময় এটা চিন্তা করবেন এটা চিন্তা করলে দেখবেন আপনি নিজে অনেকটা ঠিক হবে না আর কি নিজের ডিরেকশনটা ঠিক রাখুন নিজের দিকটা নিজের ঠিক করে রাখুন যে আমাকে আমাকে কোন দিকে যেতে হবে কি কাজটা করতে হবে বিশ্বাস করুন আর বিশ্বাস রাখুন আপনি জীবনে না পেতে পেতে আপনার মধ্যে নেগেটিভিটি ঢুকে যাওয়ার কি হয়েছে জানেন আপনি বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন সবার উপরে তো সেই বিশ্বাসটা একটু আনার চেষ্টা করুন বিশ্বাসটা রাখুন সবকিছু আপনার জীবনে মোটামুটি ভাবে ভালো হবে একটু 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 ওয়েট করুন বন্ধু প্লিজ আমার কথা একটু শুনুন যদি পজিটিভ থাকতে পারেন না আপনি জানেন না কি ভালো হতে পারে আপনার সঙ্গে বুঝেছেন বিশ্বাসটা রাখুন যে আমার সাথেই ভালো হবে এই বছরটাই দেখুন না দু হাজার কিছু চেঞ্জেস আপনাদের আসবেই রিকনসিডার করুন আপনি ভাবছেন এক্ষুনি চাই না এখনই হবে না একটু ওয়েট করতে হবে ওয়েট করতে হবে হ্যাপি চেঞ্জেস আসবে সাকসেস আসবে আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ না একটা সময় ছুটে আসবে ফোন করে বলবে আমি আসছি তোমার কাছে আমি তোমার কাছে আসছি তুমি রেডি আছো আমার জন্য আমি তো তোমার কাছে তুমি কি রেডি আছো দেখবেন দেখবেন আপনার এই দিন আসছে কিনা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স অ্যাঞ্জেল আমাদের তো এইভাবেই গাইডেন্স দিচ্ছেন অ্যাঞ্জেল মানে আমার ঈশ্বর নারী পুরুষ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই দেখবেন রিডিংটা সবার জন্য করা বন্ধু সবার জন্য ঠিক আছে পজিটিভ থেকে দেখবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ উনি আপনার পার্টনার কি আপনার কাছে ফিরবে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ফিরবে ঈশ্বর বলছেন যে আপনাদের ইউনিয়ন হবে আবার আপনাদের দুজনের রিউনিয়ন হবে আপনারা ফিরবেন আপনার আপনাদের এখন রিলেশনটা একটু যে ডাকমাক করছে না সেই ডাকমাকানি জায়গাটার থেকে একদম একটা স্টেবল পজিশনে আসবে একটা স্টেবল পজিশনে আসবে পাস্টের সব নেগেটিভিটি কেটে যখন দু নাম্বারটা স্ট্রং পাস্টের সব নেগেটিভিটি কেটে যত মেন্টালি যা প্রবলেম ছিল যা ডিসিশান নিতে পারেনি পেছনের দিকে যা ভুল ভ্রান্তি হয়েছে সব কিছুকে দূরে ফেলে দিয়ে আপনার পার্টনার কিন্তু জাস্ট আপনার কাছে আসার জন্য ওয়েট করছে জানেন জাস্ট আপনার কাছে আসার জন্য ওয়েট আপনাদের লাইফে না আপনারা যারা দেখছেন আপনাদের মধ্যে প্রচুর নেগেটিভিটি ঘটেছে একটা সময় আপনাদের রিলেশন কেটে গেছে আপনাদের অনেকের বিয়ের কথা অবধি গড়িয়েও বিয়ে হয়নি আপনাদের দুজনে আপনার পার্টনার আপনার সঙ্গে রিলেশনটা বহুদিন এগিয়ে গেছে পুরোপুরি বিয়ে ফাইনাল তাও বিয়ে হলো না আপনাদের যা এনার্জি দেখছি অনেকের আছে এখানে ঠিক আছে উম আপনাকে অনেক কিছু বলেছে অনেক কসমে বা দেখিয়েছে হঠাৎ করে হচ্ছে আপনার থেকে স্টপ হয়ে গেছে আপনার পার্টনার জাস্ট কথা বন্ধ করে দিয়েছে আপনি নিজেও বুঝতে পারছেন না যে হঠাৎ করে কেন এরকম পরিবর্তন হলো ওর এই পরিবর্তনটা হঠাৎ কেন হলো এই পরিবর্তনটা হঠাৎ হওয়ার কোনো কারণ নেই মানে আপনি না কোনো রিজন খুঁজে পাচ্ছেন না এই নেগেটিভ কারণের কোনো রিজেন খুঁজে পাননি আপনি সত্যি কোনো খুঁজে পাননি যে কেন হলো কি কারণের জন্য ও আমার সাথে এই বিহেভটা করলো এতটা দূরত্ব করলো আমার সঙ্গে রিলেশন নষ্ট করে দিলো আপনি কিছু খুঁজে পাননি আপনি হয়তো অনেকের কাছে গেছেন অনেক জ্যোতিষী আপনি অনেক টেরারিডার এরকম আপনি অনেকের কাছে গেছেন ঠিক আছে কিন্তু আপনি 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 মানে নিজে বুঝতে পারছেন না তাই জন্য এগুলো করেছেন আপনার যে এনার্জি আপনি যথেষ্ট শিক্ষিত উচ্চশিক্ষিত বলা চলে বুদ্ধিমতী আপনার ভেতরে প্রচুর জ্ঞান আছে আপনি আপনি কিন্তু মন খুলে সবাইকে সবকিছু বলতেও পারেন না আপনার মনে যেটা চলে আপনি সবকিছু বলতেও পারেন না আপনি না একটু মানে আপনাকে বোঝাও বড় দায় আপনি নিজে এরকম যে আপনাকে বোঝাও বড় দায় সবাই কিন্তু আপনাকে বুঝতে পারে না অনেকেই আপনার বন্ধু কেউ হয়তো ভাবে আপনি সবকিছু তাকে বলে দেন বা কিছু কিন্তু না আপনার মনের মধ্যে অ্যাকচুয়ালি কি চলে না আপনি কাউকে বলেন না এই যে আপনার সাথে যে রিলেশনটা খারাপ আপনি কিন্তু কাউকে বুঝতেই দিচ্ছেন না যে আপনি কষ্টে আছেন আপনি আজ অব্দি কাউকে বুঝতে চাননি আপনি দুঃখে আছেন আপনি সবার সামনে হাসি মুখে কথা বলেছেন সবার সঙ্গে ভালোভাবে পথ চলেছেন কিন্তু আপনার বুকের কষ্টটা নিজের বুকের মধ্যে আটকে রেখেছেন আপনি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ অনেক অনেক চেষ্টা করেছেন নিজেকে এই জায়গাটা থেকে বার করে আনার জন্য আজকে আপনি আপনি অনেক অনেক চেষ্টা চেষ্টা করেছেন করেছেন হুম যে ঠিক ঠিক করার জন্য আছে আপনার পার্টনারও কিন্তু খুব কষ্ট পেয়েছে আপনার পার্টনারও খুব কষ্ট পেয়েছে আপনাকে ছাড়া ঠিক আছে অনেক কষ্ট পেয়ে আজকেও কিন্তু উনিও খুব ডিপ্রেশনে আছেন উনিও ভাবছেন যে জীবনে অনেক কিছু পেয়েছিলাম আমি অনেক কিছু পেয়ে হারিয়েছি একটা সময় আমি জীবনে কিছু পেয়েছিলাম কিন্তু সব কিছু পেয়েও আমি অনেক কিছু হারিয়েছি উনি আপনার কাছে আসতে চাইছেন কথা বলতে চাইছেন আপনার পার্টনারের এনার্জি পজিটিভ এখন হয়ে গেছে উনি আগের থেকে যত নেগেটিভ জোনে উনি ছিলেন কিছু দিক থেকে কিন্তু আপনার পার্টনার বেরিয়ে গেছে হাতে অর্থকরি টাকা পয়সাও হয়ে এসছে কিন্তু আপনার পার্টনার টাকা পয়সা ব্যালেন্স করতে পারে না আপনার পার্টনার টাকা পয়সা রোজগার করে ভালোই খারাপ কিছু করে না কিন্তু দশ টাকা করলে প্রায় টাকাই খরচা করে ফেলে একটা জমায় আজকের দিনে কি এক টাকা জমালে চলবে একটা উদাহরণ দিলাম তো সেই রকম আর কি টাকা পয়সা জমাতে পারে না সেই নিয়েও হয়তো আপনি কখনো তাকে বলেছেন আপনার কথা শুনেননি খুব পজিটিভ এনার্জি মানে খুব ব্রাইট একটা ফিউচার রয়েছে আপনাদের আপনার পার্টনারের তো ফিউচার ভীষণ ব্রাইট খুব পজিটিভ মোটামুটি ভাবে যেটা করতে চান সেটা করেন এবং সেটা ওনার জন্য ভীষণ ভালো হয় ঠিক আছে এরকম একটা এনার্জি লাভ তো আপনাদের জীবনে নতুন নতুন ভাবে ভাবে হবেই মানে সম্পর্ক শুরু তো অবশ্যই হবে উনি চাইছেন আপনার সাথে রিলেশনটাকে করে সামনের দিকে এগিয়ে আসতে এবং উনি আসবেনও কারণ আপনাকে ছেড়ে থাকার কষ্টটা যে কি যন্ত্রণাদায়ক কি যন্ত্রণা যে উনি পেয়েছেন এই কদিনে উনি ভালো করে যান ঠিক আছে আপনাকে ছেড়ে থাকার কষ্ট ভালো বুঝেছে যে এটা বুঝতে পেরেছে ঠিক আছে নেই খুব ম্যানিফেস্ট করছেন যাকে চাইছেন সেই মানুষই ফিরছে ভালোবাসার মানুষ আপনার জন্য আসছে খুব মিরাকেল ঘটবে ভালোবাসার মানুষ হঠাৎ করে এত এত মিষ্টি মিষ্টি কথা বলবে এত এত ভালো ভালো কথা বলবে যেগুলো আপনি হয়তো হয়তো সত্যি সত্যি এক্সপেক্টই করেননি ঠিক আছে আসবেন কথা বলবেন বলবে আসবে কলিং বেল বাজাবে কথা বলবে মা বাবাকে বলবে বিয়ের কথা বলবে নিয়ে চলে যাবে মানে এরকম টাইপ এটা উদাহরণ দিলাম ঠিক আছে কারণ আপনার জীবনে যত বিপর্যয় যত খারাপ কিছু আপনাদের রিলেশনের জন্য ছিল এতদিন ধরে যা যা ছিল সব কিন্তু চলে গেছে ঠিক আছে এবার দেখে নেবো কবে আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে কারণ কারোর এবছরের একদম এন্ড কারো কারোর এবছরের একদম এন্ড ডিসেম্বর ডিসেম্বর নাগাদ আপনার পার্টনার আপনাকে খবর মানে ফোন করবে একটু টাইম যাদের অনেক দিনের পুরনো সম্পর্ক অনেক দিন ধরে সমস্যায় পড়েছে কারোর কারোর তাই কারোর কারোর হচ্ছে মোটামুটি এখন এপ্রিল কারোর 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 হচ্ছে জুন জুন মাসে মনে আপনার পার্টনার খবর নেবে আপনার সাথে ফোন করবে কথা বলবে হ্যাঁ আজকে কিন্তু টাইম বলছি একদম লাভার্স এর কার্ড একদম জুন জুলাই মাসে আসবে কারোর জন্য প্রচন্ড পরিমাণ আপনার পার্ট লাভার্স দেখুন লাভার্স আর কি বলবো আসবেই আর কারোর কারোর কিন্তু সাত দিন বা সাত সপ্তাহের মধ্যে আপনার পার্টনার আসতে চলেছে ঠিক আছে তো আপনার পার্টনার আপনার আপনার কাছে কথা বলবে সাথে রিলেশনটাকে যাবে চাইছে চাইছে আর আমি আগে অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে যেগুলো বলে দিলাম পজিটিভ থেকে সেগুলোকে একটু বিশ্বাস করার চেষ্টা করুন ঠিক আছে কারণ বিশ্বাসে মেলায় বসে তর্কে বহুদূর প্রত্যেক দিন সেটাই বলে থাকি তো বন্ধু ভালো থাকুন প্রত্যেকে পজিটিভিটিটাকে ক্লেম করুন বারবার বলছি সবার জন্য বানানোর যার জন্য যতটা রেজোনেট করছে এই যে আসার জন্য যে টাইম প্রেডিকশনটা করে দিলাম সেটা কিন্তু আমি একটাই কথা বলি আপনাদের হাতের পাঁচটা আঙুলের মধ্যে সবার প্রবলেমও পাঁচ রকম তো তাই অনেকগুলোই বললাম যার যেটা মনে হচ্ছে সেরকমই ভাবে ক্লেম করবেন সবাই আমি বলছি মানে অল্প সময়টাই ক্লেম করবেন বাট প্রবলেম অনুযায়ী বা দূরত্ব অনুযায়ী এক একজনের তো এক এক রকম হবেই তাই না সেটা কিন্তু একটু বুঝে নিতে হবে বন্ধু সেটা না বুঝে উল্টো বলবেন না ঠিক আছে কারণ দেখুন একটা কথা আপনাদেরকে বলা দরকার আমার আমিও তো ওই যে রিডিংটা করি ধরুন আমার তো এনার্জি কানেক্ট করি আমাদের এনার্জি প্রচন্ড যায় বুঝেছেন তো তো আর আমার চ্যানেলটা কিন্তু লাভ রিডিং এর চ্যানেল অনেকেই আছে লিখেছে একজন যে সব সময় সবাই এত প্রেম ভালোবাসা নিয়ে পড়ে নেই আপনার আর কোনো কাজ নেই অন্য কিছু রিডিং করতে পারেন না আমার কথা হচ্ছে আমার তো চ্যানেলেরই নাম হচ্ছে লাভ ট্যারো ট্রিপল টু তাই তো আমি এখানে লাভ রিডিংই বেশি করে থাকি আমি কেরিয়ার রিডিং করেছিলাম আপনারা সেভাবে নেননি কারণ আপনারা চেয়েছেন দেখুন আপনারা হচ্ছেন আমার লক্ষ্মী আপনারা হচ্ছেন আমার বন্ধু আপনারা হচ্ছে আমার সংসার আমার সংসারের মানুষটা যেটা চাইবে আমি তো সেটাই করব। আপনারা দেখছি এইসব রিডিং পছন্দ করেন এটাগুলোই ভালোবাসেন তাই জন্য আমি আমার এখানে দিই ইউটিউবে অনেক চ্যানেল আছে ট্যারোর যেখানে সব রকমের রিডিং দেওয়া হয় মেলানো মেশানো দেওয়া তা আপনাদের যদি অন্য কোনো রিডিং দরকার হয় বন্ধু সেখান থেকে আপনারা এগুলো দেখতেই পারেন আমি তো বারণ করিনি আপনারা অবশ্যই দেখতে পারেন আর আমি পার্সোনালি সব রিডিং করে থাকি কেরিয়ার রিডিং আপনার যে কোনো রিডিং হুম পার্সোনালি সবকিছু করে থাকি বাট ইউটিউব আমি মোটামুটি ভাবে ল্যাব রিডিংটাই করে থাকি ওকে এটাই আপনাদের ক্লিয়ার করে বলার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি নমস্কার